বুঝতে হবে তো, একটা মাত্র শালা হাজার হাজার মানুষের মধ্যে খুঁজে বের করে ভাইয়া আমাকে খাওয়ানোর জন্য দোকানে নিয়ে আসলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটারদের মিলন মেলায় গেছিলাম। তো এখানে এত মানুষের ভিড়ে আমি কিন্তু ভাইয়াকে বলছিলাম না যে আমি আজকে যাচ্ছি ওইখানে। এখানে এসে সর্বপ্রথম ভাইয়ার সাথে আমার দেখা হয়ে গেছে। আসল কথা হইতেছে যে আমরা সবার আগে চলে আসছিলাম, আর ওইখানে আমি শুধু গেছিলাম না, আমার সাথে অনেকগুলো ফ্যান গেছিল আমার। সম্ভবত ভাইয়া আমাকে দূর থেকে দেখে আমাকে হাত ধরে নিয়ে চলে আসছে দোকানে যে কিছু খাও। এদিকে ভাইয়ার ক্যামেরাম্যান আমাকে বলতেছে, তুমি তো তোমার দোলা ভাইয়ের একমাত্র শালা, তুমি তো খাবে, তোমার দোলা ভাইয়ের কাছে আবদার গুলা করবে, তোমার দোলা ভাইয়ের পকেটে টাকা খসানোর তো লোক নাই, তুমি একমাত্র শালা, তুমি টাকা খসাবে বেশি বেশি। ভাইয়া যেহেতু নিজের পকেটে টাকা খসানোর জন্য নিজেই রেডি হয়ে যাচ্ছে, তাহলে তো আমার আর কোনো কথা নেই এখানে, নাকি? আপনারা কি বলেন? আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। থাক থাক, ভাইয়াকে আর পাম দিতে হবে না, বেশি পাম দিলে ভাইয়া আবার পরবর্তী থেকে কিন্তু কিছুই কিনে দেবে। ভাইয়া যেহেতু নিজের টাকা খসাচ্ছে, তাহলে তার অল্প খসাবে না, তাই জন্য ক্যামেরাটা চালু করাইলাম বন্ধুকে দিয়ে। যদি ক্যামেরা চালু রাখ, দেখি ভাইয়া কি কি কিনে দেয়। ক্যামেরা চালু থাকলে তার ভাইয়া অল্প জিনিস কিনে দিতে পারবে না, অনেকগুলাই দিবে অবশ্যই। আর ঝলক ভাই আমাকে পিছন থেকে এগুলো শিখায় দিচ্ছে যে ক্যামেরাটা চালু রাখো, দেখি কি কি কিনে দেয় তোমারে। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।